হ্যালো ফ্রেন্ডুরা, আমার নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তো গত 25 তারিখ নেটফ্লিক্সে রিলিজ করে গেছে একটা ওয়েব সিরিজ যার নাম ছিল রে বা রায়। এই ওয়েব সিরিজটির মূল বিষয়বস্তু সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তারই লেখা 4টি ছোট গল্প মডার্ন অ্যাডাপ্টেশন। এবং এই 4টে গল্প ছিল বাড়ির ভূমিকার ব্যারাম, বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম, বহুরূপী আর স্পটলাইট। এই 4টে গল্প নিয়ে একটি অ্যান্থোলজি সিরিজ বানানো হয় এবং যার পরিচালকরা ছিলেন সৃজিত মুখার্জি, হোসেন বালা এবং অভিষেক চৌব। তো এই সিরিজটা আমি রিলিজ করার দিনে দেখেছিলাম এবং কেমন ছিল এই ওয়েব সিরিজটি এবং এইখানে কী ভুল কী ঠিক রয়েছে এবং এখানে কিছু ইস্টার এগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আর বেশি দিন করে আজকের ভিডিও শুরু করা যাক। এই ওয়েব সিরিজটি বা এই অ্যান্থোলজি সিরিজটি শুরু হয় বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম গল্পটি দিয়ে, অর্থাৎ যার এই সিরিজের নাম ছিল ফরগেট মি নট, যার পরিচালক ছিলেন আমাদের সৃজিৎ মুখার্জি। অভিনয় করেছিলেন আলী ফজল, বিপিন চৌধুরী চরিত্রে ছিলেন অরিন্দিতা বোস বা শ্বেতা বসুপ্রসাদ এরা। এবং এই গল্পটি ছিল একটি ডার্ক গল্প। সত্যি আপনারা যদি অরিজিনাল গল্পটি পড়ে থাকেন তাহলে বুঝুন এটা একটি রিভেঞ্জ গল্প ছিল, রিভেঞ্জ এবং ডার্ক কমেডি হালকা ছিল। এবং সেটাকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছেন সৃজিৎ মুখার্জি। এবং এই এপিসোডটির শেষের যে টুইস্টটা আমরা দেখতে পাই, আমার পার্সোনালি গল্পের থেকে কিন্তু সেই টুইস্টটা বেটার লেগেছে। বাকিদের মত হয়তো অনেকের এই এপিসোডটি ভালো লাগেনি, কিন্তু আমার পার্সোনালি ওই টুইস্টটা কিন্তু বেটার লেগেছে এবং আমার লিস্টে এই গল্পটিকে আমি সেকেন্ড পজিশনে রেখেছি। তো এর পরবর্তীকালে যে গল্পটি ছিল, এর পরের এপিসোডের গল্পটি ছিল, সেটি হলো বেহরুপিয়া বা বহুরূপী। এটিরও পরিচালক ছিলেন সৃজিৎ মুখার্জি, অভিনয় করেছিলেন দিব্যেন্দু ভট্টাচার্য, খরাজ মুখার্জি, বিজিতা বাগ এবং কেকে মেনার। কেকে মেনার এখানে প্রধান চরিত্র। নিকুঞ্জ সাহার চরিত্রটিকে এখানে ইন্দ্রাশিস করে দেওয়া হয়েছে এবং এই এই গল্পটিও মূল গল্প থেকে কিছুটা আলাদা এবং এটিও একটি ডার্ক ঘরানার গল্প ছিল। এবং এর শেষের টুইস্টটাও কিন্তু খুব ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় এত ফ্ল হয়ে গেছে গল্পটা এবং এত বেশি হয়ে গেছে লেংথি, সেক্ষেত্রে এটি দেখার সময় আপনার ধৈর্য হারাতে পারে। এবং এক্সিকিউশনও কিন্তু ফরগেট মি নটের থেকে কিন্তু বহু দূর পিছিয়ে রয়ে গেছে এই বহুরূপিয়া বা বহুরূপী গল্পটি। তাই এই গল্পটি আমার লিস্টে একদম শেষে রয়েছে এবং অনেকেরই এই গল্পটি কিন্তু সেভাবে ভালো লাগেনি। গল্পটির মাল মশলা ভালো ছিল, গল্পটির শেষের দিকে যে টুইস্টটা ছিল সেটাও ভালো ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিছু খামতি থেকে গেছে সৃজিতদার কাজে। এর পরবর্তীকালে যে গল্পটি ছিল সেটি হলো হাঙ্গামা হ্যাঁ কিউ বারপা, অর্থাৎ বাড়ির ভূমিকার ব্যারাম। এটির পরিচালক ছিলেন অভিষেক চৌবে, অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী, মনোজ পাওয়া, গজরাজরা। এই গল্পটি আমার পার্সোনাল ফেভারিট ছিল এই সিরিজে এবং এই গল্পটিকে আমি আমার লিস্টে প্রথমে রেখেছি। এত সুন্দর সিনেমাটোগ্রাফি এবং গল্পটির এত সুন্দর এক্সিকিউশন বা মডার্ন অ্যাডাপ্টেশন এত সুন্দর হয়েছে, কখনোই মনে হচ্ছে না যে আমি একটা গল্পের মডার্ন অ্যাডাপ্টেশন দেখছি। মনে হয়েছে যে এটাই এই এক্সাক্ট জিনিসই কিন্তু গল্পে লেখা ছিল। এখানে অভিষেক চৌবের সার্থকতা পরিচালনা এবং মনোজ বাজপেয়ী গজরাজ রায়ের অভিনয় নিয়ে আর কী বলবো। এবং শেষের যে টুইস্টটা সেটাও কিন্তু খুবই অসাধারণ এবং একদমই মনে হয়নি যে এরকম গল্পে ছিল না। আমার মনে হচ্ছে এই জিনিসটা হুবহু বই থেকে তুলে দেওয়া হয়েছে এবং এর জন্য অভিষেক চৌবে, মনোজ বাজপেয়ী এবং গোটা টিমকে, হাঙ্গামা হ্যাঁ কিউ বারপার গোটা টিমকে হ্যাটস অফ। এবং এই এপিসোডটির উপরই পাওনা গুলাম আলী স্যারের সেই বিখ্যাত গজলটি। এবং সর্বশেষ গল্প ছিল স্পটলাইট, যার পরিচালক ছিলেন ভাসানবালা, যিনি অলরেডি একটা বিখ্যাত সিনেমা মরদ কো দর্দ নেই হোতা পরিচালক ছিলেন। অভিনয় করেছিলেন হর্ষবর্ধন কাপুর, রাধিকা মাদান, চন্দন রয় সান্যাল। এরাই ছিলেন এই এপিসোডের প্রধান মুখ। এবং রাজীব মাসান্ত, যিনি বিখ্যাত রিভিউয়ার, তিনি কয়েক মিনিটের রোলে এই সিরিজে এই এপিসোডে অভিনয় করেছিলেন। এটিরও মূল গল্প ছিল যে একজন অভিনেতা সে অভিনয় করতে পারে না, কীভাবে তার থেকে কিন্তু সে সবসময় অ্যাটেনশনের কেন্দ্র থেকে, কিন্তু কীভাবে তার থেকে অ্যাটেনশনটা সরিয়ে অন্য কারোর দিকে নিয়ে যাওয়া হয় এবং সে কীভাবে আনসিকিওর ফিল করে, এই হলো একটা গল্প। এখানে ভাসানবালা কিন্তু এই কো রাইটার চেঞ্জ করে বাকি পুরো হুবহু পুরো গল্পটাই চেঞ্জ করে দিয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। অনেকের এই স্পটলাইট গল্পটিও কিন্তু ভালো লাগেনি, তারা অনেক ক্রিটিসাইজ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, আমি আসছি সেই নিয়ে পরে।
কিন্তু আমার এই গল্পটি কিন্তু স্পেশালি খুবই ভালো লেগেছে, এবং স্পেশালি এক্সিকিউশন তো অসাধারণ ছিল। এবং মাঝে মাঝে আপনি এই এপিসোডটি দেখার সময় কিছু অনুরাগ কাশ্যপের ভাইবস পাবেন, কারণ যেহেতু ভাসানওয়ালা নিজে অনুরাগ কাশ্যপের এককালে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এবং সেই রকমভাবে অনুরাগ কাশ্যপের কিছু ছোঁয়া আমি অন্তত এই এপিসোডটি দেখার সময় পেয়েছি। অর্থাৎ এই চারটে এপিসোড দেখার পর আপনি কখনোই নিরাশ হবেন না, আপনি একটা নতুনভাবে রেকে দেখার বা সত্যজিৎ রায়কে জানার সুযোগ পাবেন। এবং অবাঙালিগণের মধ্যেও যে সত্যজিৎ রায় যে কাজকর্ম ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, আমি সেটাকে কুর্নিস জানাই, এবং আশা করি এই অ্যান্থোলজি সিরিজটি সেকেন্ড সিজনও আসবে। কারণ সত্যজিৎ রায় যে কটা গল্প লিখে গেছেন, ফেলুদা প্রফেসর শঙ্কু বাদ দিয়ে বলছি আমি, তাতে 10-12 সিজন হয়ে যায় এই যদি আমি চারটা করে গল্প নেওয়া হয়। তো আশা করছি এর পরবর্তী সিজন আসবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো গল্প রয়ে গেছে। তো এবার আসি এই ওয়েব সিরিজটি কেন এত সমস্যা ক্রিয়েট করছে। প্রথম কথা, আমার কিছু কথা বলেছে প্রথমে বলছি, সেটা অনেক ফেক বা পেড রিভিউয়ার এই ওয়েব সিরিজটিকে বাজে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি ইউটিউবে সাধারণত সচরাচর ফিল্ম রিভিউ দেখি না, আমার এই নিয়ে একটা আলাদা মতামত আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো, এই ভিডিওতে আলোচনা করা এখন ঠিক নয়। তারা আমি লক্ষ্য করলাম তারা রিভিউ করছে, খুব ভালো কথা, ফিল্ম রিভিউ করা দোষের কিছু না, কিন্তু যে সমালোচনা তারা করছে, যেভাবে ক্রিটিসাইজ করছে তারা রায়কে, সেটা সম্পূর্ণ ভিত্তি, মানে তার কোনো মাথা মুন্ডু নেই। আমি একটি পপুলার ফিল্ম চ্যানেলের রিভিউ দেখলাম, আমার ছাড়া ওরা আরও অনেকেই দেখেছেন, তারা মতামত পোষণ করবেন, আমি নাম নিচ্ছি না এখানে কারো। তারা দেখলাম তাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের চ্যানেল আছে, বাংলা, হিন্দি, ইংলিশ, এরকমভাবে তামিল, তেলেগুতে তারা সেখানে রিভিউ করেছে, এবং সব রিভিউ এক, মানে এই আলাদা আলাদা ভাষা মানুষজন আলাদা আলাদা রিভিউ করেছেন আলাদা আলাদা চ্যানেলের ভাষায়, কিন্তু সবার মতামত এক। এটা আমার মাথার উপর দিয়ে গেল, জানি না। দ্বিতীয়ত, অনেকের এই সিরিজটি ভালো লাগেনি কারণ গল্পের হুবহু নকল হয়নি। এই একই জিনিস কিন্তু সত্যজিৎ রায়ও ফেস করেছেন, সত্যজিৎ রায়ও তার সাহিত্য নির্ভর চলচ্চিত্রগুলোতে কিন্তু হুবহু গল্পকে ফলো করতেন না, ম্যাক্সিমাম সময় কিন্তু করেননি। আমি ভুলও হতে পারি, আপনারা যারা জানেন তারা আমাকে শুধরে দিতে পারেন কমেন্টে, কিন্তু আমি যতদূর জানি তিনি কিন্তু ম্যাক্সিমাম তার কাজে সাহিত্যকে হুবহু ফলো করেননি। এবং আমারও মনে হয় যে কোনো সাহিত্য নির্ভর চলচ্চিত্র বা ওয়েব সিরিজ বানানোর সময় হুবহু গল্প কখনোই ফলো করা সম্ভব নয়, পরিচালকের নিজস্ব কিছু টাচ সেখানে থাকা দরকার, যেটা আমরা চাঁদের পাহাড়ে দেখেছিলাম। চাঁদের পাহাড়ে কিন্তু অনেক চেঞ্জেস ছিল, কয়েকটা যদি অবাস্তব মনে হয়েছে কিন্তু বাকি যে চেঞ্জেসগুলো ছিল সেগুলো কিন্তু খুবই ভালো লেগেছিলো দেখতে সেই সময়। এবং আপনারা অনেক সাহিত্য নির্ভর সিনেমা তো বা সিরিজেও দেখবেন কিছু কিছু চেঞ্জেস করা হয়, পরিচালকের নিজস্বতা একটা থাকে, যদি হুবহু গল্প টুকে দেওয়া হয় তাহলে পরিচালকের নিজস্বতা বলে কিছুই থাকবে না, এটা আমার মত। এই জন্যই তো অনেকের এই ওয়েব সিরিজটি ভালো লাগেনি। কিন্তু কিছু সিনেমা প্রেমী আছেন, আমি তো সিনেমা প্রেমীই বলছি তাদেরকে, তারা এত ভালো সিনেমা বোঝেন, তারা ভিত্তিহীনভাবে এই ওয়েব সিরিজটি সমালোচনা করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যার ফলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে অডিয়েন্সদের উপর, এবং অডিয়েন্সরা ভাবছে হ্যাঁ এই সিরিজটি খারাপ তাই তারা দেখছেন না। আপনারা বা তোমরা যারা এই সিরিজটি এখনও দেখোনি আর আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো প্লিজ, হাত জোর করে বলবো প্লিজ তোমরা এই সিরিজটি দেখো। আমার একটাই কথা যে তোমরা যখন এই সিরিজটি নিয়ে বাজে কথা বলছো তোমরা দেখে সমালোচনা করো, আমি নিশ্চিত, আমি লিখে দিতে পারি যারা এই সচরাচর যারা এই তথাকথিত সিনেমা প্রেমীরা যারা সমালোচনা করছে এই সিরিজটিকে কুল দেখার জন্য, কুল সাজার জন্য সমাজে, তারা ম্যাক্সিমাম লোক এই সিরিজটি দেখেনি, আমি লিখে দিতে পারি তারা এই সিরিজটি দেখেননি। তারা ভাসানওয়ালা, অভিষেক চৌধুরীর মতো লোককে ক্রিটিসাইজ করছেন, এটা আনবিলিভেবল। আমার তো মনে হয় না যে ভাসানওয়ালা সিনেমা বোঝার মতো ব্রেন তাদের কাছে আছে। তারা ওই রাধে বা ওই পাতি যে সিনেমাগুলো হয় ওগুলোই দেখার যোগ্য, তাদের মতে ভাসানওয়ালার সিনেমা অন্তত ঢুকবে না। তাই বলছি চারিদিকে নেগেটিভ রিভিউ ভরে আছে, আপনারা প্লিজ এই সিরিজটি দেখুন, এই প্রচেষ্টার পাশে থাকুন।
না হলে কিন্তু এত ভালো কন্টেন্ট অচিরেই হারিয়ে যায়। হ্যাঁ, সব কাজ কিন্তু পারফেক্ট হয়নি, আমি এটাও বলছি, বহুরূপী গল্পটি আরও বেটার হতে পারতো, কিন্তু যা হয়েছে তা কোনো অংশে মাস্টারপিসের কম নয়। অভিষেক চৌবে, ভাসানবালা এবং সৃজিৎ মুখার্জির প্রথম গল্পটি ফরগেট মি নট দুর্দান্ত হয়েছে, মানে অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং হয়েছে আমি যদি বলতে যাই। আপনারা অবশ্যই দেখুন, এই সব রিভিউ দেখে দেখবেন না, আপনারা দেখুন, নিজে দেখুন, তারপর আপনারা যদি খারাপ লাগে তারপর মতামত দিন, কিন্তু কখনোই না দেখে কোনো জিনিস, কোনো সিনেমা, কোনো চলচ্চিত্র না দেখে কখনো কিন্তু কোনো মন্তব্য করবেন না। তো এবার আসি স্টার এগ্সের কথায়। স্টার এগ্স হলো এমন কিছু জিনিস যে কোনো কিছু সিনেমায়, কোনো সিনেমা বা সিরিজে কিছু ফ্রেম বা কিছু শব্দ বা কিছু দৃশ্যের মাধ্যমে অন্য কোনো জিনিসের বা অন্য কোনো হিডেন মেসেজ বা অন্য কোনো জিনিসের রেফারেন্সকে দেখানো হয়, এটাই হলো ইস্টার এগ। এই সিনেমায় ভুড়ি 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 ইস্টার এগ আছে। আপনি যদি মন দিয়ে দেখেন সিনেমাটি বা এই সিনেমা এপিসোডটি, আমি বারবার সিনেমা বলে ফেলছি, তো এই সিরিজের এপিসোডগুলিতে ভুড়ি ভুড়ি ইস্টার এগ আছে। যেমন ওয়ান, এই ফরগেট মি নট গল্পটিতে ইপসিত নায়ার যে প্রধান চরিত্র আলি ফসলের, যে ফ্ল্যাটে থাকে সিকিউরিটি গার্ডের পেছনে, সেই ফ্ল্যাটে যারা যারা থাকেন তাদের নাম আছে, আপনি দেখবেন তাদের মধ্যে কার কার নাম আছে, মোগললাল মেঘরাজ, অরিন্দম মুখার্জি, ওদিকে মোল্লা নাসিরুদ্দিন, ভিক্টর পেরুমাল, বীরেন্দ্র কারান্ডিকা, চেনে চেনে লাগছে, এই সবগুলি সতীজ রায় দ্বারা সৃষ্ট চরিত্র। আরেকটি ইস্টারে হলো যখন হাঙ্গামা হ্যাঁ কিউ বারপা, অর্থাৎ বাড়ির ভূমিকে ব্যারাম গল্পে রুহুসাফা বলে একটা জায়গা থাকে, যেখানে যে চুরি করে জিনিসগুলো সেখানে দিয়ে নিজের আত্মাকে পরিষ্কার করা হয়, সেখানে দেখানো হয় কেউ সত্যজিৎ রায়ের পাণ্ডুলিপি, সত্যজিৎ রায়ের গল্পের পাণ্ডুলিপি চুরি করে সেখানে দিয়ে গেছে, এবং সেই পাণ্ডুলিপির ওপরে যে গল্পটি রাখা ছিল সেটি হলো বাড়ির ভূমিকের ব্যারাম, যার ওপর এই এপিসোডটি নির্মিত ছিল। এবং স্পটলাইটেও কিন্তু বহু বহু ইস্টার এগ ছিল, যেখানে দেখবেন হর্ষবর্ধন কাপুর একবার উপিকান বাঘাবাইনের ডিজাইন করা টি শার্ট পরে আছেন, এবং সেখানে যেখানে একজন দেবী, একজন মানে মাতা, সে সাধিকা, তিনি যখন বলছেন, তিনি একটি স্পিচ রাখছেন, সেখানে বলছেন তিনি নিজেকে পরশ পাথর, নিজেকে দেবী, এইসবভাবে নিজেকে তুলনা করছেন, এবং শেষে বলছেন জয় বাবা ফেলুনাথ, অর্থাৎ এখানেও সত্যজিৎ রায়ের রেফারেন্স। আমার মতে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়ার জন্য এর থেকে ভালো উপায় কিছু ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে হঠাৎ এই সিরিজটি বানানো কেন, কিন্তু এখন মনে হচ্ছে আমার এখন আমার মনে প্রশ্ন উঠছে যে হঠাৎ এখনই এই ওয়েব সিরিজটি বানানো কেন। আমাদের বাঙালিদের বড় দোষ হচ্ছে আমরা বাঙালিরা সবসময় উন্মাদনায় ভেসে যাই, আমাদের কাছে যে জিনিসটা আছে তার মর্ম আমরা সঠিক সময়ে বুঝি না। সত্যজিৎ রায় একজন কৃতী বরেণ্য বাঙালি, কিন্তু আমরা কি সবসময় তাকে প্রকৃত সম্মান দিয়েছি বা দিতে পেরেছি? এই বছর জন্মশতবার্ষিকী তার, কিন্তু তার আগে কতজন বাঙালি তাকে আমরা প্রকৃত সম্মান দিতে পেরেছি? পারিনি। কিন্তু যেহেতু আজকে এই বছর জন্মশতবার্ষিকী, আমরা হুজুগে মেতে পড়লাম, চারিদিকে সত্যজিৎ রায় নিয়ে সেমিনার হচ্ছে, চারিদিকে বই লেখা হচ্ছে, এবং হাজির হলো এই অ্যান্থোলজি সিরিজটি। আমি জানি না পরবর্তী সিজন আসবে কিনা, কারণ পরের বছর তো জন্মশতবার্ষিকী থাকবে না সত্যজিৎ রায়, তাই আসার অনিশ্চিত। কই, আমাদের অনেক বাঙালির তো জন্মশত সার্ধশতবার্ষিকী, শতবার্ষিকী, দ্বিশতবার্ষিকী হয়, এত উন্মোদন করে তাদের নিয়ে দেখা যায় না, জানি না কেন। তবু বলবো এই ওয়েব সিরিজটি বা এই অ্যান্থ্রোলজি সিরিজটি যে হয়েছে আপনারা অবশ্যই দেখুন, দেখে মতামত দিন, খারাপ লাগলে খারাপ বলুন, কিন্তু অ্যাটলিস্ট দেখে বলুন। লিঙ্ক লাগলে আবারও বলছি আমাকে ফেসবুক পেজে ডিএম করতে পারেন, আমি প্রোভাইড করে দেবো লিঙ্ক। তো এই ছিল আজকের ভিডিও, আর তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো, শেয়ার করে দেবেন, এবং কমেন্টে জানাবেন রায়ের কোন গল্পটি আপনার ভালো লাগলো, এবং যেতে যেতে কুইজেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও এসে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছায়, এবং যেতে যেতে আমার ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন। ফেসবুক পেজে আমি রোজ প্রতিদিন সকালে কুইজেরকে ফ্যাক্টশালা বলে একটি সেগমেন্ট চালাই, যেখানে রোজ নতুন নতুন একটি করে ফ্যাক্ট আমি সেখানে পোস্ট করি, সেখানে আপনারা অবশ্যই বেস্টকে লাইক করুন, ফলো করে দেবেন, এবং চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দেবেন, ইনস্টাগ্রাম আইডি এবং পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, তাড়াতাড়ি ফলো করুন, এবং আমার নতুন ভিডিও সম্পর্কিত সমস্ত আপডেট আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো এই আপডেট থাকতে বা আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে রাখবেন। তো অনেক বলে ফেলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কালকে।
এতক্ষণের জন্য টাটা বাজা, ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি, বাই।